কেউ আছেন? না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মাগুজির ভিড় পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি দুপুর রোদে দরজাটি সব ঘুম দিচ্ছে, ডাকলেও সারা দেয় না। বেশি চাঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে, পথেও তো লোকজন দেখছি না। ওই একজন আসছে, ওকে একবার বলি দেখি। মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চাল তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলেন। না হে, আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো, কোথায় পাবো গর্জন কেন? খামোখা এরকম তো আমার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। চাচ্ছেন না তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এখনো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা মাছ রাঙাও কি তাই? বরকে কি আপনি বরখন্দ বলেন? চাল কিনতে গেলে কি আপনি চাল তার খোঁজ করেন? অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা যাচ্ছেন কেন? আর ঝুড়িতে করে কি কেউ জল নিয়ে যায়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেক বিবেচনা করে বলতে হয়, যত সব আবল তাবল।
থান, আমায় বলুন দেখি, আমি সব বলে দিচ্ছি। আপনি কি বলছিলেন, জলের কথা জিজ্ঞেস করছিলেন? আজ্ঞা হ্যাঁ, সেই সকাল থেকে হারতে হারতে আসছি। আহা, ব্যস্ত হবেন না, একে একে সব আসবে। জলের কথা জানতে গেলে আগে জানা দরকার জলের গুণ। এই মাটি করেছে, বুঝলেন, রাসায়নিক বিক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেন সংযোগ হলে হয় জল। শুনছেন তো? আজ্ঞা হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যাতে রোগের বীজ নাই। এই দেখুন এক বোতল জল। আহা, ব্যস্ত হবেন না, দেখে মনে হচ্ছে খুব পরিষ্কার, কিন্তু এতে রোগীর বীজ সব গিজবিজ করছে। এ খেয়েছেন কি মরেছেন? করেন কি মশাই, ওইসব জানবার কিছু দরকার নেই। এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই নে। এখন জানবেন না তো বড় হয়ে যখন মরতে যাবেন তখন জেনে লাভ কি? করেন কি বলেন, করেন কি মশাই, ওইসব জানবার কিছু দরকার নেই। এসব জানতে হয়, আমি জানতে চাই নে। ওই যে দেখছেন নোংরা জল, দেখে ওতে দেখলেন গোলাপি বর্ণ ঢেলে দিলাম, সাদা হয়ে গেল। আমি জানতে চাই নে। কি করে কি করে যে আপনাদের কথাটা বোঝায় তা তো ভেবে পাই না। বলি বারবার করেছি, বলছি জল তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, তা তো কেউ মানে নিচ্ছে না। এরকম কথা বলছেন শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদিননাথকে কুকুরে কামড়েছিল, তার হাইড্রোফোবিয়া বা জলতাঙ্ক রোগ হয়েছিল। সে জল খেতে পারে না, জল খেতে গেলেই গলায় কিচকে ধরে। শেষে ও ছাড়া দিয়ে সারিয়ে এসে জল খেয়ে বাঁচল। এরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনাদের এখানে দুর্গন্ধ জল আর খারাপ জল ছাড়া ভালো খাঁটি জল নেই? আছে বই কি, এই দেখুন না, এক বোতল ডিস্ট্রিক্ট ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খান? না, এই জল খাই না, এতে নোংরা আছে। দেখুন এর মধ্যে গোলাপি বর্ণ ঢেলে দিলাম, সাদা হয়ে গেল, দেখলেন তো? আজ্ঞে হ্যাঁ, সব আজ্ঞে না, কিছুই দেখিনি, কিছুই শুনি না, কিছুই বিশ্বাস করি না। কি বললেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, করি না, যতক্ষণ আমি যা চাই তা দেবেন না, ততক্ষণ আমি কিছু বিশ্বাস করব না। কোনটা দেখতে চান বলুন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, এক গ্লাস খাঁটি চমৎকার এক গ্লাস জল, যাতে কোনো রোগ নেই, পরীক্ষা করে দেখান দেখি। ওরে টাপা, আমার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আয়। এই দেখুন জল। এটা কিরকম হলো মশাই?